সুনামণিরা আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি নাসরিন সুলতানা, সিনিয়র শিক্ষক, দৃষ্টি সেন্টার স্কুল এন্ড কলেজ রাজশাহী। তোমাদের আজকের গণিত অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত জানাচ্ছি। ক্লাসের শুরুতেই গত ক্লাসে যে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করা শিখিয়েছিলাম সেখান থেকে আমি একটু জানতে চাইব, গত ক্লাসে আমি তোমাদের জোড় ও বিজোড় সংখ্যা চেনার উপায় শিখিয়েছিলাম, কোনগুলো জোড় সংখ্যা এবং কোনগুলো বিজোড় সংখ্যা সেটাও শিখিয়েছিলাম। তো আমাকে প্রথমেই আব্দুল্লাহ আল মাহাদি বললেন, আব্দুল্লাহ আল মাহাদি, হ্যাঁ বাবু আব্দুল্লাহ আল মাহাদি, তুমি প্রথম পাঁচটি বিজোড় সংখ্যা কি কি একটু বলো তো সোনা। সুন্দর হয়েছে, এক তিন পাঁচ সাত এবং নয়, তাই তো? আচ্ছা এবার আমাকে নাজিয়া বলবে, নাজিয়া 116 নাজিয়া, হ্যাঁ তুমি বলো, তুমি বলো তো এক থেকে দশ পর্যন্ত সংখ্যাগুলোর মধ্যে কয়টি জোড় সংখ্যা আছে? আটটি। পাঁচটি কি কি? দুই চার ছয় আট দশ। থ্যাংক ইউ, অনেক সুন্দর বলেছো, ধন্যবাদ তোমাকেও। এবারে বলবে মুস্তাফিজুর রহমান তাসিম, মুস্তাফিজুর তাসিম তুমি বলবে সোনা, আমরা যখন কোন দুই অঙ্কের কোন সংখ্যার জোড় ও বিজোড় সংখ্যা বের করব তখন আমরা সেই দুই অঙ্কের সংখ্যা, অর্থাৎ মনে করো এই যে এখানে চলতি দিয়েছে, এখানে আমরা কোন সংখ্যাটি দেখব, একক না দশক? দশক। দশক দেখব, দশক কিন্তু তিন। আচ্ছা থ্যাংক ইউ ইস্তিয়ার, তুমি বলো তো আমরা কোন সংখ্যাটি দেখব, একক দেখব না দশক দেখব? বাবু বলো কোনটি দেখব, একক দেখব। আচ্ছা দুজন দুই রকম কিন্তু বলে দিয়েছো, আচ্ছা থ্যাংক ইউ। এখানে আমরা দেখব একক, যে কোন দুই অঙ্কের বা তিন অঙ্কের বা চার অঙ্কের সংখ্যা যত বড়ই হোক না কেন, যত অঙ্কেরই হোক না কেন, একক এবং দশক দেখার সময় আমরা বা সরি জোড় এবং বিজোড় সংখ্যা নির্ণয় করার সময় আমরা একক লক্ষ্য করব। একক যদি জোড় হয় সংখ্যাটি জোড়, একক যদি বিজোড় হয় সংখ্যাটি বিজোড়। তো সোনামণিরা ঠিক আছে, থ্যাংক ইউ তোমাদের সবাইকে। আমরা আজকেও এরকমই আরো কিছু জোড় বিজোড় সংখ্যা পৃথক করব। আজকে আমরা 30 থেকে 50 পর্যন্ত সংখ্যাগুলো থেকে কিছু সংখ্যা পৃথক করব, আর আশা করছি আজকে পাঠ থেকে তোমরা এই জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করা আরো ভালোভাবে শিখতে পারবে এবং তোমরা নিজেরা পৃথক করে লিখতেও পারবে। আর আজকে পাঠের বিষয় জোড় বিজোড়। জোড় বিজোড়, আমি প্রথমে প্রশ্নটা দিয়ে দিচ্ছি, দেখো এভাবে প্রশ্ন থাকবে তোমাদের, নিচের সংখ্যা গুলো থেকে নিচের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড়
সংখ্যা পৃথক কর, পৃথক কর অর্থাৎ আলাদা কর। পৃথক কর মানে কি? আলাদা কর। পৃথক মানে আলাদা। তো আমরা কি করবো তাহলে? আজকে এখানে দেখো লেখা আছে নিচের সংখ্যাগুলো থেকে, অর্থাৎ তোমরা বুঝতেই পারছো নিচে কিছু সংখ্যা দেওয়া থাকবে, যে সংখ্যাগুলোতে জোড়ও থাকবে বিজোড়ও থাকবে। আমি সংখ্যা লিখে দিচ্ছি আজকে যেগুলো বলাবো, 30। তোমরা বাকিরা এই সংখ্যাগুলো উঠাবে না। আমি তোমাদেরকে বলছি সোনামণিরা, প্রশ্নে যে সংখ্যা থেকে এই সংখ্যাগুলো উত্তরের সময় উঠাতে হয় না, সরাসরি উত্তর করতে হয়, কাজেই তোমরা এখন এই প্রশ্ন উঠাবে না। আমি তোমাদেরকে বুঝিয়ে দেওয়ার জন্য শুধু প্রশ্ন লিখব, ওকে? তাহলে 31, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50। দেখো এখানে আমি 20টি সংখ্যা দিয়েছি, এই 20টি সংখ্যা তোমাদের কি করতে হবে? 20টি সংখ্যার মধ্যে 10টি জোড় এবং 10টি বিজোড় আছে। এখান থেকে আমাদের এখনকার কাজ হলো এই জোড় ও বিজোড় সংখ্যাগুলোকে পৃথক করা, অর্থাৎ আলাদা করা। প্রথমে আমরা সুন্দর করে 9 প্রশ্নের উত্তর লিখব। আমরা 1-9 প্রশ্নের উত্তর লিখব। 1-9 প্রশ্নের বাপরা, তোমরা তোমাদের খাতার মার্জিনের নিচে খাতার ঠিক মাঝামাঝি হবে এমন জায়গায় এই প্রশ্নের উত্তর লিখবে। এবং নিচে স্কেল দিয়ে আমরা ব্যাট করবে। এবার আমরা প্রথমে জোড় সংখ্যা নির্ণয় করতে পারি, বিজোড় সংখ্যা নির্ণয় করতে পারি, আবার দুটি সংখ্যা কিন্তু আমরা একই সাথেও নির্ণয় করতে পারি। যার যেভাবে সুবিধা মনে হয় সে সেইভাবে করবে, ঠিক আছে? তবে এখন যেহেতু ম্যাডাম করাচ্ছে, ম্যাডামের মতো করে করো। তাহলে আমরা প্রথমে জোড় সংখ্যা বা বিজোড় সংখ্যা লিখবো। তাহলে এখানে লিখি জোড় সংখ্যা, ওকে? এখন দেখো, এখন আমি যে জোড় সংখ্যা নির্ণয় করব, এই যে 20টি সংখ্যা আছে, 20টি সংখ্যার মধ্যে থেকে আমি কি করব, জোড়গুলো বেছে নেব। তাহলে আমরা প্রথমে দেখি 31। আচ্ছা, তোমরা এবার আমাকে একটু বলো তো, যেহেতু তোমরা গতদিন বলেছো যে তোমরা সবাই বুঝতে পেরেছো, তাহলে একে একে একটু বলবে কোন কোন সংখ্যাগুলো জোড় হবে এখানে, ঠিক আছে? আচ্ছা, আমাকে প্রথমে হাবিবা, হাবিবা রোল 125, তুমি একটু বলো তো সোনা, এখানে প্রথমে জোড় সংখ্যা কোনটি? হাবিবা বাবু সোনা পড়া, তোমাদের যখন আমি পড়া ধরবো তখন আমি কিন্তু আনমিউট করে দিই, তোমরা একটু আনমিউট করে নিয়ে কথা বলবে। হাবিবা মনে হয় বুঝতে পারছে না। বলো তো এখানে কোনটি জোড় সংখ্যা শুরুতে? মনে হয় একটি সংখ্যা লিখি না, দেখো তো 32 সংখ্যাটি লেখা হয়নি, তাহলে এখানে লিখে ফেলি 31, 32। তাহলে এখানে কোন সংখ্যাটি জোড় হবে বলো? 32। প্রথমে 32, এরপরে
বত্রিশ বত্রিশের পরে বলো চৌত্রিশ চৌত্রিশ ওকে চৌত্রিশের পরে বলো ছত্রিশ ছত্রিশ থ্যাংক ইউ চৌত্রিশের পরে হবে ছত্রিশ আচ্ছা থ্যাংক ইউ তোমাকে এবার একটু আরেকজনের কাছে যাই ঠিক আছে জারিফ আল সাদিক জারিফ আল সাদিক বাবু তুমি একটু বলো তো 122 রোল হ্যাঁ সোনা তুমি বলো 36 এর পরে কোনটি হবে পরে জারিফ বাবু অঙ্কন বলো অঙ্কন মল্লিক অঙ্কন হবে তুমি বলো তো সোনা হ্যাঁ পরবর্তী জোড় সংখ্যা কি 40 এর পরে সংখ্যা লিখে নিয়েছি আমরা লেখা দেখতে সৌন্দর্যের জন্য আর এখানে কোন সংখ্যা লিখবো না অর্থাৎ একই সারিতে আমরা 5টি সংখ্যা লিখবো এরপরে আমরা নিচে চলে আসবো সুন্দর হবে একই সারিতে সবগুলো লিখলে ঘন হয় দেখতে মজা লাগে না তো বলো এবার আব্দুল্লাহ বলো 42 এর পরে করতে হবে 42 লিখেছি এরপরে এরপরে আমরা দেখি 44 44 এর এককে আছে 4 আর 4 কি সংখ্যা জোড় সংখ্যা যেহেতু 44 সংখ্যাটি জোড় অর্থাৎ আমরা এখানে লিখব 44 ওকে এইবারে আমাকে আরেকজন একটু বলবে ঠিক আছে সে হচ্ছে আমাদের নিমু সোনা নিমু বলো ইয়েস ম্যাম বলো তো সোনা এই 44 এর পরে জোড় সংখ্যা কি হবে 46 46 46 না সোনা এটাকে বলতে হয় 46 ঠিক আছে আমরা এইভাবে করার চেষ্টা করবো ওকে থ্যাংক ইউ তোমাকে এরপরের সংখ্যা কি হবে দেখি নিশাত আঞ্জুম ঐতিহ্য ঐতিহ্য বলো তো শোনা এর পরের জোড় সংখ্যা গুলো কি এর পরের যে সংখ্যা হবে 48 48 থ্যাংক ইউ এই যে 48 আর 48 এর পরে কি হবে 48 এর পরে 50 50 থ্যাংক ইউ অনেক সুন্দর করে বলেছো 50 এই দেখো আর কিন্তু সংখ্যা নেই তার মানে কি আমাদের জোড় সংখ্যা লেখা হয়ে গেছে কি কঠিন কিছু কত সহজ বলো আমাদের কিন্তু দুই অঙ্কের সংখ্যা বড় বড় সংখ্যা গুলো দেখতেও হচ্ছে না আমরা শুধু এককের ঘর দেখে বুঝতে পারছি কোন সংখ্যাটি জোড় আর কোন সংখ্যাটি বিজোড় তাই না
তাহলে এখানে যেহেতু আমাদের শেষ হয়ে গেছে আমরা এখানে একটা সুন্দর করে দাগ চিহ্ন দিতে পারি তাই না এইবার আমাদের কাজ কি বলো তো সোনারা বিজোড় সংখ্যা লেখা কিন্তু দেখো ম্যামের বোর্ডে জায়গা খুব কম তাই না ম্যামের বোর্ডের জায়গা খুব কম তোমরা কি করবে এই নিচে লিখবে ওকে তোমরা এখানে অল্প একটু গ্যাপ রেখে নিচে লিখবে বিজোড় সংখ্যাগুলো আমরা কি সবাই বুঝতে পারছো আমি কি বলছি আমি এটা মুছে দিয়ে বিজোড় সংখ্যা লিখব কিন্তু তোমরা কি করবে তোমরা নিচে লিখবে একটু ফাঁকা রেখে বলো তো সোনারা কিভাবে লিখতে হবে বুঝতে পেরেছো কি সবাই একটু নিচে ফাঁকা রেখে জি ম্যাডাম হ্যাঁ এই যে প্রশ্ন লেখার কারণে অনেকটা জায়গা আমাদের ইয়া হয়ে গেছে আর প্রশ্ন না লিখলে তো তোমরা বুঝতে পারবে না তাহলে এই যে আমার জোড় সংখ্যা লেখা শেষ তোমরা কি মুছে দিবে না তোমরা কিন্তু মুছে দিও না তোমাদের খাতায় কিন্তু থাকতে হবে এবং এই জোড় সংখ্যার নিচে তোমরা লিখবে বিজোড় সংখ্যা এবার আমি লিখব কি বিজোড় সংখ্যা দেখো এইভাবে আবার লিখব বিজোড় সংখ্যা এইখানে কিন্তু আলাদা কোনো নম্বর দেওয়ার প্রয়োজন হয় না কারণ কি আমরা একটা নম্বরেরই অঙ্ক করছি এখানে কখনো করে কোনো নম্বর দিতে হবে না গতদিন আমি দেখেছি দু একজন কখনো নম্বর দিয়েছে খুবই কম এটার পরিমাণ একজন কি দুইজন সোনামণিরা এরকম কখনো করে কোনো নম্বর দিতে হবে না কেমন এখানে কখনো কোনো নম্বর নেই আমরা শুধু জোড় সংখ্যা এবং বিজোড় সংখ্যা কথাটি লিখে করবো ওকে তো এবার তাহলে শুরু করি বিজোড় সংখ্যাগুলো আমাদের চেনে কিন্তু সহজ হয়ে গেছে কেন বলো তো আমি জোড় সংখ্যাগুলোতে দাগ দিয়ে ফেলেছি তাই না তোমরাও চাইলে প্রশ্নে এইভাবে সামান্য একটু চিহ্ন করে নিতেই পারো এতে তোমাদেরও সুবিধা হবে ওকে তো এখন আরেকটু আমি করতে চাচ্ছি প্রথমে আমাকে বলবে অনিন্দ দাস অনিন্দ দাস শোনা বলো তো প্রথম বিজোড় সংখ্যাটা কি অনিন্দ বাবু অনিন্দ আচ্ছা আমি আবারও বলছি তোমরা যখন আমি কাউকে পড়া ধরবো তোমরা নিজেদের ফোনটা আনমিউট করে নিয়ে কথা বলবে এই যে অনিন্দর কথা আমি বুঝতে পারলাম না হ্যাঁ বলো প্রথম বিজোড় সংখ্যা কোনটি আচ্ছা থ্যাংক ইউ অনিন্দকে এবারে আমি জিজ্ঞেস করছি সৌমিত হালদার সৌমিত হালদার তুমি বলো তো শোনা পরের বিজোড় সংখ্যা কি হবে প্লিজ বলো সৌমিত আচ্ছা সৌমিত মনে হয় বুঝতে পারছে না তৌহিদ বলো তৌহিদ আহমেদ রোল 11 বলো তো শোনা ইয়েস ম্যাম ৩৫ এর পরের বিজোড় সংখ্যা কি হবে ৩৫ এর পরে ৩৫ আচ্ছা থ্যাংক ইউ ৩৫ এর পরে হবে ৩৫ ওকে এরপরে এরপরে ৩৭ ভেরি গুড এরপরে আমরা লিখব ৩৭ ওকে থ্যাংক ইউ তোমাকে এখন আমাকে বলবে উম্মে আফিয়া আনিশা উম্মে আফিয়া আনিশা শোনা তুমি বলো তো ৩৭ পরের বিজোড় সংখ্যা কি হবে ৩৯ ৩৯ থ্যাংক ইউ ৩১০ ৯ ৩৯ এর পরের বিজোড় সংখ্যা কি হবে ৩৯ এর পর কি হবে আচ্ছা থ্যাংক ইউ তুমি যেটা
যেটা বলেছো সঠিক এবং সুন্দর করে বলেছো। এখন আমাকে বলবে রুবাইয়া, রুবাই দেখা তুমি, রুবাইদা, রুবাইদা শোনা, তুমি বলো তো এর পরের সংখ্যা কি হবে? রুবাই দেখা তুন কোন আনমিউট করে নিতে হবে। আচ্ছা সাজিদ বলো, সাজিদ রোল চুরা আসি, সাজিদ কি বলবো? ইয়েস ম্যাম, ৩৯ পরের বিজোড় সংখ্যাটি কি হবে? আব্দুল্লাহ, তুমি বলো শোনা এই ৪১ সংখ্যাটি কি আমরা এখানে লিখবো? তাহলে কোথায় লিখবো আমরা? লিখবো, থ্যাংক ইউ তোমাকে। তাহলে ৪১ সংখ্যাটি আমরা লিখবো এইখানে, কারণ আমাদের ৫টি সংখ্যা হয়ে গেছে। আর কি আমি বলেছি তো, ৫টি করে সংখ্যা লিখবো এবং ফাঁকা ফাঁকা করে সুন্দর করে দিব, ঠিক আছে? এরপরে মাহমুদা কুতুবি, মাহমুদা কুতুবি তুমি বলো তো শোনা ৪১ পরের সঙ্গে কি হবে? মাহমুদা কুতুবি অমনা আনমিউট করে নাও। ইয়েস মিস, বলো ৪১ পরের বিজোড় সংখ্যা কি হবে? বলতে পারার জন্য। এরপরে আরেকজন একটু বলবে, আলী ফারহান সাদিক, আলী ফারহান সাদিক বাবু তুমি বলো তো ৪৩ পরের বিজয়ের সংখ্যা কি হবে? আলী ফারহান সাদিক ম্যাম আপনার কথা বুঝতে পারছি না তাই। আচ্ছা আমি বলছি ৪৩ পরের বিজোড় সংখ্যা কোনটি? এরপরে আমাকে আরেকজন একটু বলবে, ঠিক আছে? বলবে আপনা প্রেত, আমনা প্রেত ৭৭ বল, তুমি বলো তো বাবু আমনা প্রেত। আচ্ছা আহনা প্রেত সম্ভবত বুঝতে পারে নাই। মারিয়ার তাবাৎসু রোল ৮, মারিয়ার তাবাৎসু তুমি বলো বিজয় সংখ্যা দুটো কি কি বলো? পরের বিজয় সংখ্যা, পরের বিজয় সংখ্যা ৪৫ লিখেছি, এরপরে ৪৬ যেহেতু ডান দিকে কি আছে ৬ আছে, অর্থাৎ একের ঘরে ৬ আছে, এই জন্য সংখ্যাটি কি জোড়।
বলো আয়ান আয়ান বলো তো বলো পরের বিজোড় সংখ্যা কি 39 তার আগে একটা বিজোড় সংখ্যা আছে কিন্তু বাবু 39 এর বিজোড় কিন্তু দেখো তো 46 এর পরে সংখ্যা আছে 47 জোর এবং বিজোড় উভয় সংখ্যা এবার বলো তো এখনো এই জোড় এবং বিজোড় সংখ্যা পৃথক করতে হবে কিভাবে সেটা বুঝতে পারোনি এরকম কেউ আছে কিনা যদি না বুঝে থাকো সে শুধু কথা বলবে আমি অবশ্যই আরেকবার বুঝে নেব জিনিস বুঝতে পেরেছি ম্যাম আমি বুঝতে পারিনি নাম কি শোনা ম্যাম নাম কি তোমার মজা করলাম কি ম্যাম মজা করলাম আচ্ছা বুঝতে পেরেছো তার মানে তাই তো ওকে থ্যাংক ইউ তাহলে আমি আরেকটু বলছি তোমরা তোমাদের শুধু স্মরণ করিয়ে দেওয়ার জন্য যে যখন তোমরা এই জোড় ও বিজোড় সংখ্যাগুলো পৃথক করবে তখন কিন্তু এই প্রশ্ন বরং প্রশ্নের উত্তরের নিচে লিখবে না আমি গতকালকে যখন খাতা দেখি তখন লক্ষ্য করলাম তোমরা প্রায় অধিকাংশ ছেলে মেয়ে কি করেছো প্রশ্নটা লিখে তারপরে উত্তর করেছো সোনামণিরা উত্তরের সময় খাতায় কোনো প্রশ্ন থাকবে না শুধু উত্তর লিখবে এই যে আমি যেভাবে লিখেছি লং প্রশ্নের উত্তর লিখে উত্তর লিখবে কিন্তু এই কথা হচ্ছে যে তোমাদের মনে হতে পারে তাহলে এগুলো আমরা কি করব হ্যাঁ অন্য একটা পেজে তোমরা এগুলো লিখে নিতে পারো নিয়ে সেখানে দেখে দেখে তোমরা উত্তর করতে পারো বা আমাদের কাছ থেকে এটা লিখে নিতে পারো অন্য পেজে আমাকে বলবে আমি যেখানে অ্যান্সার করবো সেখানে লিখে দিও না অন্য একটা খাতায় বা অন্য একটা পেজে লিখে দাও যেটা দেখে দেখে আমি উত্তর করবো যেমন তোমাদের পরীক্ষাতে এটা প্রশ্নে থাকবে তোমাদের তখন উঠাতে হবে না তোমরা সরাসরি এভাবে উত্তর করবে সবাই বুঝতে পেরেছো কি বিষয়টি একটু বলো তো শোনা কিভাবে লিখবে সবাই বুঝতে পেরেছো Yes, ma'am. বুঝতে পারছি. ওকে থ্যাংক ইউ তাহলে হোমওয়ার্ক লিখে নাও বাবু শুনেরা তোমাদের আজকের হোমওয়ার্ক থাকবে দেখো এই প্রশ্নটি আমি একটু সংক্ষেপে লিখে দিচ্ছি এটাই তোমাদের হোমওয়ার্ক থাকবে নিজের সংখ্যাগুলো থেকে জোড় ও বিজোড় সংখ্যা পৃথক করো এখন আমি কিছু সংখ্যা দিয়ে দিব আজকে তোমাদের আমি সংখ্যা দিব 36 থেকে 45 পর্যন্ত অর্থাৎ আমি এখানে মোট 10টি সংখ্যা দিলাম এই 10টি সংখ্যা তোমরা সুন্দর করে পৃথক করবে কত থেকে 36 থেকে 45 পর্যন্ত এবং হোমওয়ার্ক করে বাবু সোনারা তোমরা অবশ্যই অবশ্যই নিজ নিজ গ্রুপে পোস্ট করবে ঠিক আছে আর হাতের লেখা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং সুন্দর হওয়া জন্য অবশ্যই তোমরা চেষ্টা করো আমি জানি আরো চেষ্টা করতেই হবে চেষ্টা অব্যাহত রাখতে হবে যেন দিনে দিনে ক্রমান্বয়ে তোমাদের হাতের লেখা বেশি সুন্দর হয়ে যায় আর বাবু সোনারা সব সময় তো তোমরা সত্য কথা বলো আমি জানি হ্যাঁ তবে এটাও চেষ্টা করবে কোনো কারণে কখনো যেন মিথ্যাটা তোমাদের বলতে না হয় অর্থাৎ তোমরা মনে মনে একটা মন করে নিবে আমরা কখনো মিথ্যা কথা বলবো না সত্য সত্য এবং সত্য সব সময় সত্য কথা বলবো ঠিক আছে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজকের মতো এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ
वालेकुम अस्सलाम वरहमतुल्लाहि वबरकातुहू।